একজন প্রশ্ন করেছেন, শেখ মোহরে ফাতেমি কি, এর পরিমাণ বা কত, কোন বিবাহে কি এটি সর্বনিম্ন মোহর হিসেবে বিবেচিত হবে? জরুরি একটি প্রশ্ন প্রিয় ভাইরা। মোহরে ফাতেমি আমরা অনেক সময় শুনে থাকি, তাই না, যে মোহরে ফাতেমি আদায় করতে হবে। প্রথম যে বিষয়টা বলে রাখি আপনাদের কাছে, মোহরে ফাতেমি শরীয়তের সর্বনিম্ন মোহরের মুদ্দত নয়, যে এর নিচে দেওয়া যাবে না, এর নিচে দিলে মোহর আদায় হবে না, এটা নয়। বরং এইটা মুসান্নাফে আবি সাইবার হাদিসের দ্বারা প্রমাণিত, রসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার কন্যাদের বিয়ে দেওয়ার সময়ে 500 দিরহাম অথবা 1,250 উদিয়া এই পরিমাণ রৌপ্য পরিশোধ করেছিলেন। এই জন্য ফাতেমা রাদিয়াল্লাহু তাআলার আদায়কৃত এই মোহরকে মোহরে ফাতেমি বলে। এখন এর পরিমাণ কত, আমিও যদি মনে করি এটা আমি আদায় করব, পরিমাণ কি হবে? 1 দিরহাম মানে 3.06 গ্রাম। সেই হিসাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে পরিমাণ আদায় করেছিলেন 500 দিরহাম, সেটার পরিমাণ হবে 1 কেজি 53 গ্রাম। 1 কেজি 53 গ্রাম রূপা এই পরিমাণ। এটা যদি তোলায় কনভার্ট করি আমরা, তাহলে 1,250 উকিয়া আধুনিক পরিমাপ যন্ত্রে 131.25 তোলা। এখন 1 তোলা রূপার দাম আজকের বাজার দর হিসাবে 1,100 টাকার কিছু কম বেশি, সেই হিসাবে এটার দাম দাঁড়ায় 1,44,375 টাকা। এটা হচ্ছে মোহরে ফাতেমির পরিমাণ ছিল। কেউ যদি এটা আদায় করেন তাহলে এটা আদায় হয়ে যাবে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই সুন্নাহ অনুযায়ী আদায় হবে। আর এর থেকে কমও যদি কেউ দিতে পারেন তাও আদায় হয়ে যাবে, এটা নিম্ন মুদ্দাত নয়। তবে আমাদের দেশে আমরা বিয়ে কঠিন করার ক্ষেত্রে একটা তরিকা বের করছি, সেটা হচ্ছে বিশাল অঙ্কের একটা মোহর, ধরো 1,01,01,001 টাকা 1 পয়সা, ঠিক না? কই এত ধরলেন কেন? বউ খালি তালাক দেয় জানি, ঠেলা টের পাবে। ভাই বিশ্বাস করেন, মোহর দিয়ে বউ আটকান যায় না, দুনিয়ার ইতিহাস নাই। কেউ যদি চিন্তা করে তারে আমি রাখবো না, ও কিছুই চিন্তা করে না, জেল খাটবে 6 বছর মোহর না দিতে পারে, তাও আরে তালাক দিবে, ঠিক কি না? অতএব এটা একটা বাজে প্র্যাকটিস, নিয়তেই গরমিল। আল্লাহ বলছেন তুমি এটা আদায় করো, এটা আল্লাহর পক্ষ থেকে বিধান, আর আপনি বিয়ে ঠেকানোর জন্য, আপনার মেয়ে ঠেকানোর জন্য আপনি মোহর নিতেন, তা আপনার নিয়তেই তো গণ্ডগোল, ঠিক কি না? অতএব আমরা বলবো বিয়ে সহজ করেন, ভুয়া মোহর ধরেন না। অনেক ছেলে পেলে বিয়ে আটকাই গেছে ভুয়া মোহর আনার জন্য, এমন একটা বেকায়দা অবস্থা, কোটি কোটি টাকা ধরে ফেলতেছে, লাখ লাখ টাকা ধরে ফেলছে, আদায় নাই, কিছু নাই, শুনতেও কেমন শোনা যায়, 70,77,750 টাকা আদায়, 50,000 টাকা উসুল। চিন্তা করছেন আপনার আমার তামাশার একটা জায়গা আছে আপনার। অতএব সাধ্যের মধ্যে যতটুকু গুলায় এইটুকু দেন। তাহলে মোহরে ফাতেমির পরিমাণ আপনাদেরকে বলে দিলাম, এইটা সর্বনিম্ন নয়, তবে কেউ যদি আদায় করেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাত আদায় হবে, আল্লাহ তৌফিক দান করেন।